আপন স্যার থামেন, আপন স্যার এবার হিমসরি ঝর্ণার সামনে দেখতে পাচ্ছেন, আপন স্যার ঝর্ণাকে ধরার চেষ্টা করছেন। এই পাশে আছে অরিন, এখানে আছে আরব, এবং দেখেন পর্যটকের প্রচুর পরিমাণ সমাগম। বর্তমানে খুব সিজন চলার কারণে হ্যাঁ পড়বা, আর যায় না, পড়বা। মিজান স্যার কিছু বলেন। হ্যাঁ, ধন্যবাদ দর্শকবৃন্দ। আমরা এখন আছি হিমসরি ঝর্ণায়, এখানে অনেক দর্শক আমরাও এসেছি। হ্যাঁ, অনেক এই আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, বাল বাচ্চা নিয়ে আসছি। হ্যাঁ, এই যে আমার বিশাল আবু, যাও না উপরে যাও। এই যে আমাদের হিরণ স্যার এখন আরাফের সাথে হিমসরি ঝর্ণাতে আছে, আপনাকে দেখাচ্ছি। একবারে হিমসরি শরীরে পানিও লাগছে, পড়ছে এমন একটা অবস্থানে আছেন। হ্যাঁ স্যার, একটু বলুন। সম্মানিত দর্শক বৃন্দ, এখন আসলে মৌসুম চলছে, বিদায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক সমাগম রয়েছে, পর্যটকদের ভিড় এই মুহূর্তে কক্সবাজার। এবং এদিকটাতে বিদেশকে যখন প্রত্যেকেই কিছু কিছু উপভোগ করার চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি। মানুষের এই মিলন মেলা দেখে আরো বেশি ভালো লাগছে। আর এবারে বাচ্চাদেরকে প্রাধান্য দিয়েই আমরা কক্সবাজার এসেছি, বাচ্চারা যদি উপভোগ করে। এবং এই যে আরাফ আছে, জিসান আছে, আফনান আছে, আমার অরিন আইটির অরিন আছে, এরপরে হচ্ছে মিজান স্যার একজন সহকর্মী আসছেন, আপন স্যার, সব মিলে খুব ভালো সময় কাটছে আমাদের। আমরা এখন আরেকটু অন্যদিকে হয়তো চলে যাবো। ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ধন্যবাদ সবাইকে।